আইপিএল এর মাঝপথে বিতর্ক তৈরি করলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের দাবি, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ওপর অনেকটা নির্ভরশীল আইপিএল এর জনপ্রিয়তা। আইপিএল কর্তৃপক্ষ প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের দিকে তাকিয়ে থাকেন। দিল্লি ক্যাপিটালস এবার নিয়েছে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে। দিল্লির চারটি ম্যাচের মধ্যে তিনি এখনও পর্যন্ত একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্স নিয়েছে শাকিব হাসান এবং লিটন দাসকে। শাকিব পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর লিটনকে কেয়ার শিবিরে যোগ দিলেও তার প্রথম একাদশে জায়গা হওয়া সহজ নয়। এ নিয়েই প্রশ্ন করা হয়েছিল মাশরাফিকে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, বাংলাদেশি ক্রিকেটারদের তো ওরা শুধু প্রচারের জন্য নিয়েছে, আমি আইপিএল নিয়ে চিন্তিত নই। লিটন আইপিএলে খেলার সুযোগ পাবে কি না পাবে না তা নিয়েও ভাবছি না, আমি শুধু বাংলাদেশ দল নিয়ে চিন্তিত। বাংলাদেশ দল ভালো খেললেই আমি খুশি।